Hello students, how are you? Hope you are well and secure. Welcome to online program. Khopsha Dhanbar Pilot Baraka Vidyaloy. Aajke ami saptom shrenir ingrejite ditiyo patrer transformation sentence somporke alochona korbo. Ekhon amader prothome bujhte hobe transformation sentence ta ki. Je sentence er अर्थर परिवर्तन ना करे एर शुद्ध रूपेर परिवर्तन करा है ताके बला है ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस जथा मैन इज मॉर्टल ए जे सेंटेंस टा एर बांगला होच्छे मानुष मरणशील ए सेंटेंस जखन आमरा परिवर्तन करब अर्थात ये सेंटेंस के आसे एफर्मेटिव हमरा ये की करब नेगेटिव करब तखन आमादेर किभाबे करते हबे एक ख्याल करो मैन इज नॉट इमॉर्टल एर बांगला हच्छे मानुष अमर नय प्रथमटार बांगला छिलो कि मानुष मरण शील और एटे बांगला तो मानुष अमर नय ए जे दुटो सेंटेंस एखाने मानुष मरणशील और मानुष अमर नय एर अर्थ অর্থের কোনো পরিবর্তন হয়নি কিন্তু ইংরেজিতে দেখা যাচ্ছে ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল আর এখানে কি হয়েছে ম্যান ইজ নট ইমর্টাল শুধু রূপের পরিবর্তন হয়েছে তাহলে আমাদের একটা ক্লিয়ার বুঝতে পারলাম যে ট্রান্সলেশন সেন্টেন্স কি যে সেন্টেন্সের অর্থের পরিবর্তন না হয় শুধু এই রূপের পরিবর্তন হয় তখন আমরা বুঝতে পারি কি ট্রান্সফর্মেশন সেন্টেন্স কিন্তু অনেক সেন্টেন্সে আছে যে রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে সেই সেন্টেন্সগুলো কি যেমন ম্যান ইজ মর্টাল যদি লেখা যায় ম্যান ইজ নট মর্টাল এটারও তো একটা পরিবর্তন হয়েছে মানুষ মরণশীল মানুষ মরণশীল নয় এটার এক ধরনের পরিবর্তন আছে এই পরিবর্তনকে কি বলে একে বলা হয় কনভার্সেশন অফ সেন্টেন্স কনভার্সেশন অফ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সের রূপের পরিবর্তন অর্থের এবং রূপের দুটেরই পরিবর্তন হবে তখন আমরা সেই সেন্টেন্স কি বলবো কনভার্সেশন অফ সেন্টেন্স তাহলে আমাদের ট্রান্সফর্মেশন এবং কনভার্সেশন এই দুটো সেন্টেন্সের যে একটা পার্থক্য আমরা বুঝতে পারলাম কি যখন অর্থের পরিবর্তন না হয় রূপের পরিবর্তন হবে তখন সেটাকে বলবো আমরা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর অর্থেরও পরিবর্তন হবে রূপেরও পরিবর্তন হবে তখন সেটার নাম কি কনভার্সেশন অফ সেন্টেন্স সেই জন্য আমাদের স্মরণ রাখতে হবে ট্রান্সফর্ম করার সময় যেন এই কনভার্সেশন না হয় তো এখন এই ট্রান্সফর্ম সেন্টেন্স পরিবর্তন করতে হলে সেন্টেন্সের পরিবর্তন করতে হয় অর্থাৎ সেন্টেন্সের ক্লাসিফিকেশন আমাদের প্রথমে জানতে হবে অর্থ অনুসারে সেন্টেন্সকে পাঁচ প্রকার এই পাঁচ প্রকার সম্পর্কে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্ডিরেক্ট সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স আর স্ট্রাকচার বা গঠন সেন্টেন্স তিন প্রকার সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড তা আমাদের প্রথমে এই অর্থ অনুসারে এই পাঁচ প্রকার সেন্টেন্সের ধারণা আনতে হবে তারপরে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সের ধারণা আনতে হবে আপাতত আমি একটা শুরু করি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি প্রকাশ করা বোঝায় অর্থাৎ স্বীকার কিংবা অস্বীকার প্রকাশ করে সেই সেন্টেন্স কি বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স
সেই অ্যাসার্টিভ সেন্টেন্স আছে কে দুই প্রকার অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ ও নেগেটিভ এই অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার অ্যাফার্মেটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভের বাংলা হচ্ছে কি হ্যাঁ বোধক বাক্য আর নেগেটিভ বাংলা হচ্ছে না বোধক অর্থাৎ যে এই যে আমাদের ট্রান্সফরমেশন তখন আমরা কী করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব যেমন ধরো একটা বাক্য আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস এই বাক্যটা আমাদের আছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমার ট্রান্সফরমেশনের নিয়ে আমরা কী করবো এটা নেগেটিভ করব যখন নেগেটিভ করব তখন আমাদের কী করতে হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস এই বাক্যটা নেগেটিভ হয়ে গেল এরকম আরও অনেক নিয়ম আছে আগামী ক্লাসে আমি এই নিয়ম সম্পর্কে আলোচনা করব এই বলে আজকে